হাই ফ্রেন্ডস, আপনারা যারা নেতেশপাস ওপেন ইউনিভার্সিটিতে পিজি অর্থাৎ এমএতে বিভিন্ন বিষয়ে কোর্স করছেন, আপনাদের এক্সাম ও রেনুয়ালের সম্পর্কে বেশ কিছু তথ্য এই ভিডিওতে আলোচনা করব। তো এই নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করবার আগে যদি আপনারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দিও। ইউনিভার্সিটি থেকে লেটেস্ট নিউ আপডেট থাকলে আপনারা হেল্প পেয়ে যাবে। তো চলুন আবার ভিডিওটি শুরু করি। পিজি স্টুডেন্টদের মধ্যে কনফিউশন হচ্ছে যে আমাদের অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সাম অনলাইনে হবে না অফলাইনে হবে, এক্সাম কবে হবে, ইউনিভার্সিটি থেকে কেন আপডেট নেই এখনও পর্যন্ত। তো বন্ধুরা, এই সকল আপডেট আপনারা যথারীতি ইউনিভার্সিটি থেকে পেয়ে যাবে। আপনারা এক্সামের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে রাখুন। কোভিড বা করোনা ভাইরাসের কারণে ইউনিভার্সিটির এক্সাম নেওয়ার ব্যবস্থা পরিবর্তন দেখা গেছে। বিগত দুবছর ধরে ইউনিভার্সিটি এক্সাম নেওয়ার ব্যবস্থার পরিবর্তন দেখা যাচ্ছে। বিগত দুবছর ধরে দেখা যাচ্ছে যে বিডিবি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সাম শেষ হয়ে যাওয়ার পর পিজি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সাম শুরু হচ্ছে। এই বছর অর্থাৎ 2022 একই রকমভাবে প্রসেস থাকবে। বিডিপি ও ইউজি স্টুডেন্টদের ফাইনাল এক্সাম শেষ হলেই পিজি স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটি থেকে পরপর নোটিশ পেয়ে যাবে। আগে আপনাদের রেনুয়াল করবার জন্য ইউনিভার্সিটি থেকে নোটিশ দেবে, রেনুয়াল শেষ হলে এক্সাম ফর্ম ফিল আপ করবার জন্য ইউনিভার্সিটি থেকে নোটিশ দেবে, এক্সাম ফর্ম ফিল আপ শেষ হলে অনলাইনে অ্যাসাইনমেন্ট এক্সাম হবে, তার কয়েক সপ্তাহের পরে অনলাইনে ফাইনাল এক্সাম হবে। বিগত দুবছর ধরে এরকম প্রসেস হয়ে আসছে। বিডিপি ও ইউজি স্টুডেন্টদের অনলাইনে এক্সাম হচ্ছে, পিজি স্টুডেন্টদেরও অনলাইনে এক্সাম হবে, এই নিয়ে মত পার্থক্য দেখছি না। আপনাদের এক্সাম অনলাইনেই হবে। এই সম্বন্ধে যদি কিছু আপনাদের জানবার থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করতে ভুলবে না। ভিডিওটাকে এখানেই শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।